চলতি মৌসুমে জামালপুর জেলায় অনেক জমিতে সরিষার চাষ হয়েছে। এসব জমির সরিষা ফুল থেকে মধু আহরণে নেমেছেন মৌয়ালরা। জেলার 25টি স্থানে প্রায় 3000 বাক্স বসিয়েছেন তারা। এগুলো থেকে ঝাঁকে ঝাঁকে পোষা মৌমাছি বের হয়ে ফুলে ফুলে ঘুরে মুখ ভরা মধু নিয়ে ফিরে বাক্সে। প্রতি বাক্স থেকে সপ্তাহে 2 থেকে 3 লিটার মধু পাওয়া যায়। যে জায়গায় আপনার সরিষার আবাদ সবচেয়ে ভালো হয় সেখানে নিয়ে আমরা মৌমাছির বক্সগুলো স্থাপন করি। হ্যাঁ, স্থাপন করার পরে মৌমাছি ফুলে থেকে মধু সংগ্রহ করে এবং বক্স থেকে আমরা এই মধু নিষ্কাশন করি। আমরা একটা বাক্সে 2 থেকে 3 কেজি মধু মানে উৎপাদন হয়। আর এমন এই প্রত্যেক মাসে আমরা 2 থেকে 3 থেকে 4 বার মধু কাটতে পারি। মৌয়ালরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে মধু আহরণের পরিমাণ অন্য বছরের চেয়ে বাড়বে। সরিষার ফুল থেকে উৎপাদিত মধুর বাজার মূল্য ভালো পেতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চান মৌয়ালরা। আবহাওয়ার কারণে এবার সরিষার মধুটা আমরা বেশি পাচ্ছি, এখন আবহাওয়া কোনো ডিস্টার্ব কোনো ই পাচ্ছি না। আমরা মধু সংগ্রহ করার পরে যে প্রসেসিং করি খরচ পরে আমাদের, তাতে পাইকারি পয়সা আমাদের সংসার চলে না এবং খুচরা বেচতে গেলেও আমাদের অনেক টাইম লেগে যায়। এই মধু এতগুলো মধু খুচরা বেচা আমাদের সম্ভব না। সরকার যদি আমাদের মধু নিজে সংগ্রহ করত তাহলে মনে হয় আমরা লাভবান হইতাম। চলতি মৌসুমে মৌয়ালরা মধু সংগ্রহ করে লাভবান হবে বলেও আশা কৃষি বিভাগের। এখানে সরিষার আবাদটা ভালো যেহেতু গত বছর চেয়ে এবার আবাদও বৃদ্ধি পেয়েছে এবং সরিষার যে আবাদ হয় যেসব ফুল আসে তার আগে আগে বিভিন্ন এলাকা থেকে মৌয়ালিরা আসে, তারা বিভিন্নভাবে বাক্স স্থাপন করে এবং এখান থেকে মধু আহরণ করে। জেলায় এবার 22,500 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে 23,560 হেক্টর জমিতে, তাই মধু আহরণেরও পরিমাণ বাড়বে সেই অনুপাতে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।